রাজধানী হাতিরঝিল লেক থেকে রাহনুমা সারাহ নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির বার্তা বিভাগের নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসও দেন। মরদেহ এখন ঢামিক মর্গে রাখা হয়েছে বলে হাতিরঝিল থানার পুলিশ নিশ্চিত করেছে।